ভিডিওতে দেখতেই পেলে যে একটু আগে গেছিলাম কালীবাড়িতে। কালীবাড়ির থেকে ফিরে এসে আবার পড়িয়ে এখন স্নান করে ফ্রেশ হয়ে ঠাকুরের সামনে আসলাম, বাড়ির ঠাকুরকে প্রণাম করলাম। তো অ্যাকচুয়ালি সকালবেলা যে দেখলে কালীবাড়িতে গেছিলাম, স্কুটিটা পুজো দেওয়ার উপলক্ষেই আরও বেশি করে যাওয়া ছিল, কারণ যেদিন স্কুটিটা কেনা হয়েছিল সেটা ছিল কালী পুজোর ঠিক আগের দিন। ব্লগে দেখেছো যে স্কুটি যেদিন ডেলিভারি দিল সেই ব্লগটাতে দেখেছো যে সেটা কালী পুজোর ঠিক আগের দিন ছিল। তো আসার সময় ব্লগেও সেখানে দেখেছো যে কালীবাড়ি বন্ধ হয়ে গেছিলো, তাই সেদিন পুজো দেওয়া হয়নি। আর যে কোনো শুভ কাজে কালীবাড়িতে প্রথমেই পুজো দেওয়া হয় আমাদের এখানে, তো সেই হিসেবে আজকে পুজো দেওয়া হলো। আর সেই টাইমটাতে যখন কেনা হয়েছিল তখন কালী পুজোর জন্য চারদিকে ব্যারিকেড করা ছিল, প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য মন্দিরের ভেতরে যাওয়াও বারণ ছিল আর একটু ব্যস্ততার জন্য আজকে পুজোটা দেয়া গেল। তো সকাল সকাল কালীবাড়িতে কালী পুজো দিয়ে আসা হয়েছে। এবার দেখো ব্লগে আর কি হয়। স্যাটারডের আজকে লাঞ্চের মেনু সব ভেজ আইটেম কী কী হয়েছে দেখা যাক। সর্ষে শাক, পালং শাক, ফুলকপির রেজালা, মিক্স ভেজ, ঝুরঝুরে আলু ভাজা, চাটনি আর ডাল, অনেক রকম আইটেম। তাহলে এখন লাঞ্চ কমপ্লিট করে নিই।
শেপ করছে একটা। বানানো জিলাপি রেডি খাওয়ার জন্য এখন। নে ভাই তুই খাতো, কেমন হয়েছে খেয়ে বল, কেমন হয়েছে? ভালো, খুবই ভালো। এদিকে থাকা বল, সবাইকে বল কেমন খাচ্ছিস, কেমন হয়েছে, কেমন বানালাম জিলাপি। ভাই এইদিকে থাকা, বানানো জিলাপি খেয়ে দেখি কেমন লাগছে। এই যে ভাইও খাচ্ছে, বেশ মচমচ হয়েছে, খেতেও সুন্দর, খাস্তা হয়েছে।